চুপ করো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। নিয়তিকে তোমার মেনে নিতেই হবে। রাখো তোমার নিয়তি। কুলদেবতার প্রসাদের ফল নিজে না খেয়ে গরুকে খাইয়ে দিয়েছে, এরপরেও তুমি বলবে ওর মাথা খারাপ হয়নি? কি করলে ওর ঠিক হবে বলুন তো কাকাবু। সুধার টুকরো টুকরো করে মুকুটটা ছিঁড়েছে, আমিও রাঘবেন্দ্রের সংসারটা টুকরো টুকরো করে ছাড়ব। যাও বৌমা, উমানাথকে চাটা দিয়ে এসো। কি হলো বৌমা, বসে আছো কেন? যাও দিয়ে এসো, ধরো যাও। তুমি কিন্তু একটু দেরি করলে বৌদি, আমি একটু আগেই চা খাই। এটা ঠিক আছে বৌদি, তোমার কোনো দোষ নেই, তুমি তো জানো না আমি কখন চা খাই। আচ্ছা দাও। চাটা দিয়েছ বৌমা? ওকে দিইনি, ঠাকুরপোকে দিয়েছি। ঠাকুরপোকে দিয়েছ? উমানাথকে দেবার জন্য পাঠালাম, তুমি শশীনাথকে দিয়ে এলে। কি করব, ঠাকুরপো তো ঘর থেকে বেরিয়েই চা চাইল। বলতে পারলে না এটা উমানাথের চা? শশীর চা তো সবিতায় নিয়ে যাচ্ছিল। দাও সবিতা, ও উমানাথকে চাটা দিয়ে আসুক। অবৈধ প্রণয়ের যোগ রয়েছে, জলে ওগুলো কি? ত্রিফলা, সকালে উঠে খালি পেটে ত্রিফলা ভেজানো জল খেলে পেট ভালো থাকে না। খাও। কি হলো না, এক চুমুক খেয়ে না। বিপদে আসবে জল, ফল এবং কাষ্ঠ থেকে। চা দিয়েছ বৌমা? চাটা দিয়ে চলে এলে, ওর কাছে একটু বসতে পারতে? চা খেয়ে চান করে নাও, আমার সাথে ঠাকুর ঘরে যাবে। আমি কি কি করব? কি করবি মানে, গায়ের সবার কাছে তুই এইভাবে ছোট হয়ে যাবে নাকি? ও বাড়ির বউ তোকে হতেই হবে। তোমাকে তো আমি বলেইছি, জেতার জন্য লম্পট শশীনাথকে আমি বিয়ে করতে পারবো না। শশীনাথকে বিয়ে করবি কেন? তোর বিয়ে হবে উমানাথের সঙ্গে। কি আবোল তাবোল বলছো? আবোল তাবোল আমি বকছি না,
আবল তাবল বকছে এই উমানাথের বউ অলোকা। সবাই বুঝতে পারছি অপ্রকৃতিস্থ, পাগল হতে ওর আর বেশি দেরি নেই। কি বলছো তুমি? ঠিকই বলছি। তুমি বৌঠানকে জিজ্ঞাসা করলেই তুমি বুঝতে পারবে। এমন একটা সুন্দরী মেয়ে এত অল্প বয়সে পাগল হয়ে যাবে? ওর কুষ্ঠিতে যা লেখা আছে তাই তো হবে। নাও বৌ, ঠাকুরের প্রসাদ নাও। ওই বাড়িতে কোনো ফল তুমি মুখে দেবে না, কেউ দিলেও গরুকে খাইয়ে দেবে। কি হলো বৌমা? কি ভাবছো, খাও। আমি ঘরে বসে খাচ্ছি মা। চুপ করো, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস করো না? না, তুমি মিথ্যেই উত্তেজিত হচ্ছে রাঘব। নিয়তিকে তোমার মেনে নিতেই হবে। রাখো তোমার নিয়তি, আমি খাইয়ে দিয়েছে? হ্যাঁ করতে বাবু, বৌদির মুখটা যেন কেমন হয়ে গিয়েছিল, বারবার এদিক ওদিক দেখছিল আর গরুকে খাওয়াচ্ছিল। মুখটা দেখে মনে হলো খুব ভয় পেয়েছে। ঠিক আছে, তুমি যাও। কুল দেবতার প্রসাদের ফল নিজে না খেয়ে গরুকে খাইয়ে দিয়েছে, এরপরেও তুমি বলবো ওর মাথা খারাপ হয়নি? এরপর কুলদেবতা রুষ্ট হয়ে যদি তোমাদের বংশের উপর আঘাত করেন, তখন কিন্তু তার জন্য আমাকে তোমরা দোষারোপ করো না। এই যে শোনো, বৌমাকে একবার ডাকো তো। ওকে দেখে কি করবে? না না, ওকে আমি জিজ্ঞেস করবো কেন? না না, এ নিয়ে বেশি চাচামেচি করো না, যদি উমানাথের কানে যায়। এই খবর কি আপনারা চেপে রাখতে পারবেন বৌঠান? উমানাথের কানে কি এসব যায়নি ভেবেছেন? কি করলে ওর ঠিক হবে বলুন তো কাকাবাবু। ওর রাহুর দশা চলেছে, ওকে এখন বসে আনা। যে দশাই হোক একটা উপায় তো বার করতে হবে। তুমি একটা কাজ করো, আমি তোমাকে মন্ত্রপুত দুটো অসীম শক্তিশালী বড়ি দিচ্ছি, তুমি সেই বড়ি দুটো এক গ্লাস জলে গুলে ওকে খাইয়ে দেবে। না মানে আমার হাতে ও কি জল খেতে চাইবে? তুমি একটা কাজ করবে, রাঘব আর বৌঠানের সামনে ওকে ডেকে পাঠাবে,
ওদের সামনে জল খেতে বোধহয় আপত্তি করবে না, আর ওদের সামনেই তুমি বড়ি দুটো জলে গুলে দেবে। দিন বড়ি দিন, চেষ্টা করে দেখি খাওয়ানো যেতে পারি কিনা। যদি খেতে না চায় তাহলে জাপতে ধরে জোর করে খাওয়াবে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।